হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এই মাত্র পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটি হচ্ছে আগুন সম্পর্কে। আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আর এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাজীপুরে। বন্ধুরা, গাজীপুরের কালিয়াকৈর বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এই বাজারে প্রথমে একটি মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ওই দোকান থেকে আগুন দ্রুত বাজারে ছড়িয়ে পড়ে, যার কারণে বাজারের দোকানে দাউ দাউ করে জ্বলছে আগুন এবং এই আগুনের পরিমাণ ভয়াবহ। এই আগুনকে নেভানোর জন্য ইতিমধ্যে চলে এসেছে ফায়ার সার্ভিস, আর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট একসাথে কাজ করে যাচ্ছে যেন আগুনটি তারা দ্রুত নিভিয়ে ফেলতে পারে। কারণ এটি একটি বাজার, আগুনটি বাজারে লেগেছে আর বাজারের দোকানপাট কিন্তু একসাথে লাগানো থাকে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাবে। আর এজন্য ফায়ার সার্ভিস তাদের কাজ শুরু করে দিচ্ছে যে যত দ্রুত সম্ভব এই আগুন নিভিয়ে ফেলতে যেন তারা সক্ষম হয়। তো আগুন নেভানোর কাজ এখনও চলছে, ফায়ার সার্ভিস তাদের কাজ করে যাচ্ছে। আমরা আশা করতেছি যে ফায়ার সার্ভিস যেভাবে কাজ করছে তারা দ্রুতই আগুনকে নিভিয়ে ফেলতে পারবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণকে কমিয়ে আনতে পারবেন। তো বন্ধুরা, এই যে নিউজটি আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করুন, যাতে করে যাদের ওই জায়গায় দোকানপাট আছে, স্থানীয় লোকজন, তারা যেন জেনে সেখানে যেয়ে তারপরে এই যে আগুনের কি অবস্থা তারা দেখতে পারে এবং যদি কোনো সাহায্য করার তারা যেন করতে পারে। তো বন্ধুরা, এরকম সব নিউজ পেতে হলে, আপডেট নিউজ পেতে হলে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন। আপনারা ভালো থাকুন, আপনাদেরকে ধন্যবাদ।